বিশ্বের ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটাতে আরো বেশি খাদ্য উৎপাদনের চ্যালেঞ্জকে বদলে যাওয়া জলবায়ু যে আরো কঠিন করে তুলছে সেই বিষয় বিশ্ব নেতাদের মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার নিউইয়র্কে জাতিসংঘ ফুড সিস্টেম সামিট 2021 শীর্ষক এই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। স্থিতিশীল বৈশ্বিক খাদ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য পাঁচ দফা সুপারিশ তুলে ধরেছেন বাংলাদেশের সরকার প্রধান। নিবিড় আমিন জানাচ্ছেন বিস্তারিত। জাতিসংঘের 76তম অধিবেশনে যোগ দিয়ে এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধনের পর জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিভিন্ন বৈঠকে অংশগ্রহণ এবং দ্বিপক্ষীয় বৈঠকে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের সরকার প্রধান। এরই ধারাবাহিকতায় জাতিসংঘ ফুড সিস্টেমস সামিট 2021 শীর্ষক বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, পর্যাপ্ত খাবার পাওয়া মানুষের মৌলিক অধিকার, সব নাগরিকের কল্যাণ ও সুস্বাস্থ্যের বিষয়েও এর সঙ্গে যুক্ত। বিশেষ গুরুত্ব দেন উৎপাদন বৃদ্ধি ও সবার খাদ্য নিরাপত্তা নিশ্চিতের উপর। দি মোস্ট আর্জেন্ট কল অফ দ্য আওয়ার ইজ টু এলিমিনেট ভ্যাকসিন ডিভাইডস বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার। We need a new paradigm that will address inequality in a holistic manner. It has deep relations with the SDGs, such as poverty, hunger, gender equality, health, education, and job creation. Finally, we must create more opportunities for women and girls to act as a real change makers in our society. পাঁচ দফা সুপারিশ তুলে ধরে শেখ হাসিনা একটি বৈশ্বিক জোট ও অংশীদারত্ব গড়ে তোলার পাশাপাশি দেশগুলোর মধ্যে সহযোগিতার মাধ্যমে খাদ্যরাশের প্রয়োজনীয়তাও তুলে ধরেন। নো সিঙ্গেল কান্ট্রি ক্যান ট্যাকেল দিস ক্রাইসিস অ্যালোন। উই নিড বোল্ড অ্যান্ড কনক্রিট অ্যাকশন অ্যাট দ্য গ্লোবাল লেভেল। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সভাপতিত্বে এই বৈঠকে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। এর আগে তিনি নেদারল্যান্ডের রানী ম্যাক্সিমার সাথেও বৈঠক করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।